শিয়ালদা বনগা শাখার রেল লাইনের পাশে ধস। শনিবার অশোকনগর রোড স্টেশনের মাঝে রেল লাইনে ধস নামে, তবে হতাহতের কোনো খবর নেই। এদিন সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয় ট্রেন চলাচল। ঘটনাস্থলে পুলিশ এবং স্টেশন কর্তৃপক্ষ আসে। ধস নামার প্রায় ৩-৪ ঘন্টা পর শুরু হয় মেরামতির কাজ। দ্রুত রেল লাইন মেরামত করার আশ্বাস দেওয়া হয় কর্তৃপক্ষের তরফে। ধস লেবেছে, গুমাচ কৃষ্ণমূলক ধস লেবে লাইনের পাশে। হ্যাঁ, লাইনে কাজ শুরু হয়েছে, কাজটা শুরু হয়ে গেছে। কখন থেকে দাঁড়িয়ে আছো? আমরা তো ৮টা থেকে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, কাজ চলছে। এখন বললে কখন জানানো হবে এখন বলা যাচ্ছে না, জানিয়ে দেওয়া হবে। আপটাউন দুতরফের ট্রেনই বন্ধ থাকায় সমস্যায় পড়ে নিত্যযাত্রীরা, তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।